কেন কেন তো সেটা জানি না আমরা কোন দিকে উঠে গিয়েছি গিয়ে দেখছি ওরকম অবস্থা দেখার মতো নয় শ্বশুর হ্যাঁ কত বয়স বয়স কত হবে 70 70 হবে আর বৌমার নাম বৌমার নাম মিঠু মিত্র তার পাশে বাচ্চা শুয়েছিল মার বাচ্চা শুয়েছিল মাকে এলো পাথারি ভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে প্ল্যান মাফিক দুটোকে দরজা বন্ধ করেছে গ্রিল দরজা বন্ধ করেছে বন্ধ করার পর প্ল্যানই ছিল মনে আগে এরকম কোপাবে তা আজকে এমন কুপিছে মরে গেছে শ্বশুর মানে বৌমা যা টুকটাক অশান্তি যা হয় হ্যাঁ প্ল্যান করে নিয়েছিল এইরকম যে তীব্র অশান্তি বা এইরকম কিছু নেই কারণ সংসারে বলতে স্বামী স্ত্রী বাচ্চা আর শ্বশুর এই হচ্ছে ওদের সংসার ওখানে আর কার সঙ্গে অশান্তি হবে আমি বুঝতে পারি না যাই হোক হয়তো সেই সংসারে ছোটোখাটো অশান্তি হয়ে থাকতে পারে পাড়ার লোক সেইভাবে খুব একটা যে তীব্র অশান্তি চলছে দিয়ে এইরকম কোনো খবর দিতে পারেনি বলছি তো মাঝে মাঝে ঝগড়া ইত্যাদি হতো এর সঙ্গে বৌমার সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া অশান্তি হতো কিন্তু সেটা কারণ হয়তো নিজেদের মধ্যে কী কারণে হতো এই হচ্ছে যে বিষয় এর আগে ঘটনাটা কী হয়েছিল আজ সকালবেলা যখন ওনার ছেলে নীলাংশু মিত্র সে যখন বাইরে বের হয় বাইরে বের হওয়ার সময় হ্যাঁ ওর বাবা তিনি আগে দরজা দুটো বন্ধ করে দেয় দুদিকে দরজা বন্ধ করে দিয়ে ঘুমন্ত অবস্থায় ওনার পুত্রবধূ মানে মিঠু মিত্র যে সে যখন তার মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিল সেই সময় শ্বশুর কাটারি দিয়ে তাকে মানে আঘাত করে বা কোপায় যেটাকে বলা যেতে পারে গলাতে তার ঘুম দেয় গলাতে যারা যারা দেখেছে তারা বলেছে যে একেবারেই প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এইটা আওয়াজ প্রথমে শুনে ও মেয়ে শুনে ও ঘুমন্ত অবস্থায় ছিল ঘুমন্ত অবস্থায় চোখ দিয়ে দেখে যে দাদু ওর মাকে এইরকম করছে করছে তখন ও চিৎকার করে বলে দাদু তুমি কেন করছো তো কিছু তারপরে চিৎকার করতে থাকে তারপরে বাঁচাও বাঁচাও করে তখন পাশের লোকেরা যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজা খুলে যেতে পারে না দরজা যেহেতু ভেতরে ছিল পরে পাড়ার লোকেরা দরজাটা ভেঙে ভেতরে ঢোকে ঢোকার পরেও তিনি পাড়ার যে ছেলেটি ঢুকেছিল তাকে ভয় দেখায় যে তুমি আসবে না আসলে কিন্তু তোমাকেও আমি বিয়ে দেবো তারপরে ওই ছেলের ওই লোকজন ঢুকে যায় তখন দেখে যে ওই খাটের উপরে বৌমার ওই রকম দেহ পড়ে রয়েছে তখন ওইটা অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসা হয় এখানে এসে মৃত ওই লোকটাকে পুলিশ আর আটক পুলিশ ওই লোকটিকে আবার আটক করে আটক করেছে পুলিশ অধ্যক্ষ থানার পুলিশ এসে ওই লোকটি হিমাংশু মিত্র তাকে নিয়ে গেল কী কারণে হয়েছে রে কারণটা সঠিক কারণ বা কী কারণ একদম তীব্রিত বোঝা যায় না বলা সম্ভব নয় হয়তো কখনো কখনো ওনার সঙ্গে ঝগড়া হয়েছে কিন্তু শ্বশুর তো সেই বয়স হয়েছে একা তার একাই বাড়িতে কত বছর বয়স হয় শ্বশুরের বয়স আমার মনে হয় 75-এর উপরে 75-76-এর উপরে হ্যাঁ 75-76-এর উপরে হয় পারিবারিক অশান্তি কি কিছুটা হয়তো ভেতরে পারিবারিক অশান্তি ছিল যে যে কারণে ওনার একটা আমি শুনছি এখন এখানে এসে শুনলাম যে শ্বশুরের একটা নার্ভের রোগও আছে এখন জানি না আমি এটা সঠিক বলতে পারবো না নার্ভের রোগ আছে কি না সঠিক এইখানে একজন বলছি তবে কাটারিটা কিন্তু ধার দিয়ে আমি দেখেছি যেটা সেটা যেন একটা পূর্ব প্রস্তুতি ছিল বলেই আমার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন